সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লন্ডন বাংলা টিভির কথা গান অনুষ্ঠান থেকে আপনাদেরকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন একজন প্রথিতযশা এ প্রজন্মের শিল্পী মমতাময়ী দাস। তার সাথে কিছু কথা হবে এবং শুনব আমরা সুন্দর কয়েকটি গান। মমতাময়ী দাস, লন্ডন বাংলা টিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আমি লন্ডন বাংলা টিভিকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো। আপনি যখন এসেছেন অনেক ভালো লাগলো। আজকে আমাদের লন্ডন বাংলা টিভির দর্শকদের জন্য আপনার সাথে কিছু কথা হবে এবং আমরা শুনবো আপনার সুমিষ্ট কণ্ঠে কিছু গান। তো আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব, লন্ডন বাংলা টিভির পক্ষ থেকে, যে আপনি এই গানে কিভাবে আসলেন এবং আপনার দেশের বাড়ি কোথায়? গানে কিভাবে আসলাম সেটা হচ্ছে, আমি আসলে আমার বড় বোনের হাত ধরে ধরেই, সেই ছোটবেলায় যখন আমি পড়াশোনা শিখি নাই, জানি না কিভাবে লিখতে হয় পড়তে হয়, তো আমার বড় বোন বেসিক্যালি গান করতেন। তো ওনাকে যখন আমার টিচার গান, ওনার গান টিচার গান শেখাতে আসতেন, ওই যে ওনার পাশে গিয়ে বসতাম, দেখতাম কি করে, ও ওই থেকে আসলে আমার গানের। জি, অনেক ভালো লাগলো যে আপনি কীভাবে গানে আসলেন সেটা আমাদের দর্শকদেরকে জানান দেওয়া হলো। এবং আপনার দেশের বাড়ি কোথায় এবং কোথা থেকে, কোন এলাকা থেকে এসেছেন? দেশের বাড়ি সিলেটে, কাজল সাহেব। ওখান থেকে আমি বড় মেনলি বড় হয়েছিলাম আসলে অবশ্যই হবিগঞ্জ। আচ্ছা আচ্ছা, এখন আমি সিলেটে আছি। ধন্যবাদ। আর এখন তো আপনি অবশ্যই লন্ডনে। লন্ডনে তো আছি। সুপ্রিয় দর্শক, মমতাময়ী দাস রয়েছেন এখন লন্ডন আমাদের সাথে, আর তার সাথে কথা এবং গানে আমরা অবশ্যই শুনতে থাকব অনেক কিছু, সেটা আপনাদের জন্য। আর এবারে আমরা জানবো একটি সুন্দর গান শুনি কেমন লাগে। আপনারা শুনতে থাকবেন, একটা সুন্দর গান তার কাছ থেকে শুনে নিই। তো মমতাময়ী দাস, আপনার কাছ থেকে আমরা একটি গানের মুখ এবং অন্তরা শুনবো। একটি গান এখনই হবে না? জি, ঠিক আছে, তাহলে একটি গান করি। দেওয়ার জন্য তো অনেক ভালো লাগলো। আপনার নামের সাথে আমার মনে হচ্ছে যে মমতাময়ী দাস এই কণ্ঠের মমতা নিয়ে এত সুন্দর করে গান করলেন। সুপ্রিয় দর্শক, আমার মনে হয় আপনারা খুবই উপভোগ করেছেন মমতাময়ী দাসের সেই সুন্দর কণ্ঠে মমতা নিয়ে যে গানটি করেছেন, আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের ভালো লাগা নিয়েই চলছে লন্ডন বাংলা টিভির কথা ও গান অনুষ্ঠান।
আশা করি আপনাদের ভালো লাগবে। আবার যাচ্ছি তার সাথে কিছু কথা বলতে, অনেক ভালো লাগলো সেই গানটি। তো আমরা শুনলাম যে আপনি কিভাবে গান শুরু করেছেন এবং কোথা থেকে এসেছেন। আমরা অনেক, আপনারা জানেন যারা সিলেটের পুরাটা অংশে প্রখ্যাত শিল্পীরা এবং আধ্যাত্মিক কবিদের জন্ম হয়েছে, যেমন কি আর কুমসা, শীতালং শাহ, রাধানমন, হাসন রাজা, হ্যাঁ, তারপরে শাহ আব্দুল করিম, আমাদের অনেক, হ্যাঁ, আমাদের কারি আমিরুদ্দিন সাহেব, আমাদের একজন কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি, তো তাদের যে গানে অনুপ্রাণিত করে, তারপরে গানের যে মনের ভিতরে যে অনুপ্রাণিত করে সেটা বড় কথা না। সবচেয়ে বড় হচ্ছে যে তাদের আধ্যাত্মিকতার মাধ্যমে যে শব্দগুলো আমাদেরকে আমাদের ভিতরে আন্দোলিত করে পৌঁছে দিচ্ছে, এটা কিন্তু অনেক বড়। আর আমরা ধন্য যে আমরা সিলেটে অনেক অনেক গুণী মানুষ পেয়েছি। তো সারা দেশব্যাপী আমাদের আসলে আমাদের যে হাজার বছরের যে সংস্কৃতি রয়েছে, ইতিহাস ঐতিহ্য রয়েছে, সেই ধারাবাহিকতায় আপনাদের মতো শিল্পীরা আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদের আমাদের জীবন ভুবনকে মোহময় চেষ্টা চালিয়ে যাই, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক ভালো লাগলো। তো আমরা জানতে চাইব যে আপনি যখন কোন সময়ে, যে মনে করেন যে কতটুকু বয়সে আপনি গান শুরু করেছিলেন এবং এখন তো মোটামুটি এক ম্যাচিওর বলা যায়, সেটাই আমরা যাব না, কিন্তু কোন সময় বা কতটুকু বয়স থেকে আমি আমার আমার মানে যতটুকু আমার বাবা মা বা ফ্যামিলি থেকে শোনা, সেটা হচ্ছে আমি যখন একদম 4-5 বছর এরকম থেকে গানের, অনেক ছোটবেলা থেকে, হ্যাঁ, আমার সিলেটে সবকিছু গড়ে ওঠা। আর এরপর থেকেও মনে করেন বেসিক্যালি স্যারের কাছে তালিম নিলাম, সিলেটে ইয়ে করলাম, এখন লন্ডনে আছি, সব মিলিয়ে সেই যে পাড়ির জমানো এখন পর্যন্ত চলছে। তো আমার আমার কথা হচ্ছে যে এই যে গানের গানে কোন ধরনের গান করতে আপনার খুব ভালো লাগে? মানুষের একটা চয়েস থাকতে পারে, হয়তো ক্লাসিক্যাল গান থাকতে পারে, ফোক সং থাকতে পারে, তারপরে মডার্ন সং থাকতে পারে, ভিন্ন ভিন্ন ধারার গান রয়েছে। তো আপনি কোন গানগুলো করতে আপনার ভালো লাগে? সেই আমার প্রথমত ভালো লাগে যে নজরুল সঙ্গীত গান করতে খুব ভালো লাগে। তো সময়ের প্রেক্ষিতে বা অনেক সময় প্রোগ্রাম টোগ্রামও করি, সব মিলিয়ে করা হয় ফোক গান। আচ্ছা, বাট নজরুলের পরে আমি পছন্দ করি লালন করতে। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা এবারে একটি মুখ এবং অন্তরা শুনবো লালন সঙ্গীতের আপনার কাছ থেকে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, জি আমরা, হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা এবার শুনবো যে তার মনের মাধুরী মিশিয়ে যে গানগুলো করছেন তার ভালো লাগার একটি গান, সেটা হচ্ছে লালন সঙ্গীত। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের সুন্দর শোনার অপেক্ষা নিয়ে আমরা যাচ্ছি সেই গানটি শুনতে, লালন গীতি, আর মমতাময়ী দাস অবশ্যই তার সুমিষ্ট কণ্ঠে সেটা আমরা শুনবো। Oh, yeah.
সুপ্রিয় দর্শক, আমার গোরখানা কে বিরাজ করে লালন বলেছেন। হ্যাঁ, তো আমাদের মনের ভিতরে, আমাদের দেহের ভিতরে সে একটি গড়, আর সেখানেই বিরাজ করে আমাদের আত্মা। জানি না সেই তাত্ত্বিকতা নিয়ে লালন কিভাবে রচনা করেছিলেন সেই গানটি, তার মনের মাধুরী মিশিয়ে আজকে শুনলাম সুন্দর মমতাময়ী দাসের কণ্ঠে সেই গানটি। আপনাদের ভালো লেগেছে সেটা আমি বিশ্বাস করতে পারি, আর অবশ্যই আপনাদের ভালো লাগা নিয়ে আরও কিছু কথা হবে মমতাময়ী দাসের সাথে। সুপ্রিয় দর্শক, লন্ডন বাংলা টিভির পক্ষ থেকে আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি, আশা করি আপনাদের ভালো লাগছে। তো আবারও ভালো লাগা নিয়ে, এই যে গান করলেন সেটা একটা আধ্যাত্মিক ধারাবাহিকতার যে গান, আপনারা যখন মনে করেন ক্লাসিক গানে এবং আধ্যাত্মিকতা গানের সাথে সামঞ্জস্য রেখে যখন আপনারা গান করেন, তো সেখানে কি কোনো ডিফারেন্সই আপনারা অনুভব করেন যে আধ্যাত্মিক গানে এবং ক্লাসিক্যাল গানের ভেতরের মধ্যে যে একটু ফারাক, যে জিনিসটা ফারাক? আসলে ক্লাসিক্যাল গানটা হচ্ছে জাস্ট ক্লাসিক্যাল রাগ, রাগের উপরে ভিত্তি করে যে সময় কোন সময় কোন গান রাগগুলো করা হয় ওটার উপরে ক্লাসিক্যাল। আর আধ্যাত্মিক গানগুলো আসলে প্রাণের ভেতরে মনুষ্যত্ব, আমাদের আমাদেরকে নিয়ে, মনের ভেতরে যে অরিজিনালিটি নিয়ে আর কি, এটাই মনে হয়। অনেক সময় আমাদের কি এই যে গানগুলো যখন করেন, আমরা যারা দর্শক হিসাবে শুনি, আমাদের কিন্তু আরেকটি ভাবের জগতে নিয়ে যায়। আমরা যখন এই নশ্বর পৃথিবীতে, আমরা তো চিরবাস কর না, আমরা চিরঞ্জীব না, আমরা তো চলে যেতে হবে অন্য একটি, হ্যাঁ, পরপারে চলে যেতে হবে। সেখানে যখন এই গানগুলো আমরা শুনি, তখন আমাদের মনের মাঝে একটা একটা অন্য একটা ভাব বিরাজ করে। হ্যাঁ, তো অনেক ভালো লাগলো সেই আপনার গানটি শুনে। তো মমতাময়ী দাস, আমরা সবাই আপনাকে মমতা বলে ডাকি, অনেক সুন্দর নাম। আর ধন্যবাদ মা বাবাকে, হয়তো অবশ্যই আপনার নাম মা বাবা রেখেছেন, সেই হ্যাঁ তার জন্য আশীর্বাদ থাকলো। আর আমরা আরেকটা জিনিস জানবো আপনার কাছ থেকে, লন্ডন বাংলা টিভির পক্ষ থেকে যে আমাদের যারা দর্শক রয়েছেন, সারা বিশ্বব্যাপী দর্শকরা রয়েছেন, তারা কিন্তু এই যে গানের অনুষ্ঠান থেকে তারা অবশ্যই কিছুটা হলেও কিন্তু আনন্দ তারা উপভোগ করবে, সেটা আমাদের বিশ্বাস। সেই আনন্দের ধারাবাহিকতা দেখে আমরা আজকে আপনার কেমন লাগছে এই স্টুডিওতে আসার পরে, এবং লন্ডন বাংলা টিভিকে আপনি কীভাবে তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধির মন মানসিকতা আপনি পোষণ করেন? আসলে বলতে গেলে অনেক ভালো লাগছে লন্ডন বাংলা টিভিতে এখানে আসতে পেরে, আর ভালো লাগছে যে ওনারা যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছেন এবং বিশ্বের দরবারে আমাদের বাংলাটাকে পৌঁছে দিচ্ছেন। তা আমি সবসময় ওনাদের ভালো কামনা করি, ওনারা আমাদের বাংলা ভাষাকে বা আমরা বাঙালি যে আমরা বাংলাদেশ বলে যে একটা দেশ আছে ইন্টারনেটে বা মাধ্যম গণমাধ্যমগুলোতে পৌঁছে দিচ্ছে, এটা অনেক বড় একটা কাম্য। অনেক ধন্যবাদ আপনাকে। আর সুপ্রিয় দর্শক, শুনলাম মমতাময়ী দাসের কাছ থেকে এই যে আমরা বিদেশ বিভূয়ী আমাদের বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি কালচারকে সারা বিশ্বব্যাপী তুলে ধরতে যারা কাজ করেছেন, এবং সেই কাজের একটা মাধ্যম কিন্তু লন্ডন বাংলা টিভি পড়ে যাচ্ছে। তো তার এই যে আপনার যে কথা অনেক ভালো লাগলো, আর আমরা এবার একটি গান শুনবো আপনার কাছ থেকে, পুরো গানটি শুনবো, সেটা আপনি সবচেয়ে ভালো জানেন, সেটা আমাদের দর্শকদের অনুরোধ দেয়। অবশ্যই আমরা বলবো যে দর্শকদের ভালো লাগবে, আমরা হয়তো তাদের সাথে ডাইরেক্টলি হয়তো অনুরোধ নিতে পারছি না, কিন্তু আমাদের পক্ষ থেকে আর কি একটা সুন্দর গান, পুরো গান আমরা শুনবো, চেষ্টা করবো দর্শকদের মানে মন জোগাতে গান গাওয়ার জন্য। আমাদের বাউল সম্রাট করিম সাহেবের একটি গান করছি। সুপ্রিয় দর্শক, এবারে বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেবের একটি গান শুনবো মমতাময়ী দাসের কণ্ঠ থেকে, আর অবশ্যই আপনাদের ভালো লাগবে সেই প্রত্যাশা এবং আশা। তোমার পিড়িতে বন্ধু
পিড়িতে বন্ধু বন্ধুরে কি হইবে না জানি। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম সুন্দর একটি গান, আর সেটা ছিল আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেবের লেখা, আর কণ্ঠে ছিল আজকে আমাদের অতিথি মমতাময়ী দাসের। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, এবার যাবার পালা। লন্ডন বাংলা টিভির এই অনুষ্ঠান কথাও গানে আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী অনুষ্ঠানে, আগামী সপ্তাহে আপনাদের সাথে। আর যাবার আগে অবশ্যই আমরা একটু কথা শুনে নেব আমাদের আজকের অতিথি, আমাদের লন্ডন বাংলা টিভির দর্শকদের জন্য দুটি কথা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। লন্ডন বাংলার দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্যই আমরা গানে হোক, গল্পে হোক, প্রচারে হোক, কথায় হোক, সবই হোক, আপনাদের জন্যই দর্শক, আপনারাই আমাদের মেইন প্রাণশক্তি। তো আমাদেরকে আপনারা অনুপ্রাণিত করেন, আমাদের গান শুনুন, বাংলা লন্ডন বাংলা টিভি দেখুন, এবং গল্প কথা যেই প্রোগ্রামগুলো হয় আপনারা দেখুন, মিস করবেন না, আর আমরা সবসময় আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা লন্ডন বাংলা টিভির পক্ষ থেকে। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা ও গানে অনুষ্ঠানে। ধন্যবাদ।